হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর সিলেবাস সহ ডিটেলসে আলোচনা করব। অ্যান্ড এখান থেকে তোমরা 100% প্রশ্ন প্রথম পরীক্ষায় কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি। তো প্রথমে তোমাদের কোন কোন সিলেবাস পড়তে হবে একটু দেখে নাও। তো গদ্য থেকে তোমাদের পড়তে হবে অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, চিঠি এবং পথ চলতি। এবং কবিতা থেকে করতে হবে বোঝাপড়া, সবুজ জামা, পরবাসী আর একটি চড়ুই পাখি। এবং পদের পাঁচালি থেকে করতে হবে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত। এবং ভাষা চর্চা অর্থাৎ ব্যাকরণ থেকে থাকবে দল, ধ্বনি পরিবর্তন এবং বাংলা প্রবাদ প্রবচন। এবার প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজনটি একটু দেখে নাও। তো গদ্য থেকে একটি MCQ থাকবে, SQ থাকবে একটি, 2 নম্বরের একটি প্রশ্ন, টোটাল 4 নম্বর। কবিতা থেকে MCQ থাকবে একটি, SQ থাকবে একটি, 2 নম্বরের একটি প্রশ্ন, টোটাল 4 নম্বর। ব্যাকরণ থেকে 2টি MCQ, 3টি SQ, টোটাল 5 নম্বর। সহায়ক পাঠ অর্থাৎ পথের পাঁচালি থেকে 1 নম্বর করে 2টি SQ থাকবে, 2 নম্বর। টোটাল তোমাদের 15 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং 30 মিনিটের মধ্যে উত্তর লিখতে হবে। তো এবারে চলে আসছি আমরা একে দেখার প্রশ্নে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি। 1.1-এর প্রশ্ন, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল টেনিদা, ক্যাবলা, হাবলু নাকি প্যালা? সঠিক উত্তর হবে অপশন নম্বর ঘ, প্যালা। 1.2, মূর সেনাপতি ছিলেন আরব সেনাপতির বন্ধু, শত্রু, আত্মীয় নাকি সহযোদ্ধা? সঠিক উত্তর হবে অপশন নম্বর খ, শত্রু। চলে আসছি 2-এর দাগের প্রশ্নে। 2.1-এর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কাকে স্বর্গীয় কবির আখ্যা দিয়েছেন? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত মিল্টনকে স্বর্গীয় কবির আখ্যা দিয়েছেন। 2.2-এর প্রশ্ন, অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন দুটি জাতির কথা বলা হয়েছে? উত্তর, অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব জাতি এবং মূর জাতির কথা বলা হয়েছে। চলে আসছি আমরা 3-এর দাগের প্রশ্নে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। তো 3.1-এর প্রশ্ন, আলেম শব্দের অর্থ কি? লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন? উত্তর, আলেম শব্দের অর্থ হলো সর্বজ্ঞ বা জ্ঞানী। লেখকের মুখে অনর্গল ফার্সি ভাষা শুনে কাবুলিওয়ালারা তাকে এক আলেম ভেবেছিলেন। 3.2-এর প্রশ্ন, অ্যান্টিগোনস কে ছিলেন? তিনি কার কাছে পরাস্ত হয়েছিলেন? উত্তরটি হবে, অ্যান্টিগোনস ছিলেন একজন গ্রিক সেনাধ্যক্ষ, তিনি চন্দ্রগুপ্তের কাছে পরাস্ত হয়েছিলেন। চলে আসছি আমরা 4-এর দাগের প্রশ্নে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রশ্নগুলি কবিতা থেকে করা হয়েছে। তো 4.1-এর প্রশ্ন, গাছেরা কী রঙের জামা পরে থাকে? লাল, নীল, সাদা নাকি সবুজ? সঠিক উত্তর হবে অপশন নম্বর ঘ, সবুজ। 4.2-এর প্রশ্ন, নদীর কিনারে চুপি চুপি জল খায় শেয়াল, হরিণ, বাঘ নাকি কুকুর? সঠিক উত্তর হবে হরিণ। এবার চলে আসছি আমরা 5-এর দাগের প্রশ্নে। তো 5.1-এর প্রশ্ন, বোঝাপড়া কবিতাটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, বোঝাপড়া কবিতাটি খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 5.2-এর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কখন তোতায়ের ডালে প্রজাপতি বসবে? উত্তর, তোতায় একটি সবুজ জামা পরলে তার ডালে প্রজাপতি বসবে। চলে আসছি আমরা 6-এর দাগের প্রশ্নে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। তো 6.1-এর প্রশ্ন, একটি চড়ুই পাখি কবিতাটির রচয়িতা কে, তার জন্মস্থান কোথায়? উত্তর, একটি চড়ুই পাখি কবিতাটির রচয়িতা হলেন তারাপদ রায়, তার জন্মস্থান হলো বাংলাদেশে। 6.2-এর প্রশ্ন, খরগোশ কি করে বলে কবি বলেছেন? উত্তরটি হবে, রাতের আলোয়
খরগোশের চোখ জলে আর সে নেচে নেচে লাফ দেয়। চলে আসছি আমরা সাতের দাগের প্রশ্নে। নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এবং প্রতিটি প্রশ্নের মান এক নাম্বার করে। তো 7.1 প্রশ্ন, অপুর বইয়ের দপ্তরে কী কী বই আছে? উত্তর, অপুর বইয়ের দপ্তরে দুটি মোটা ইংরেজি বই, কবিরাজি ঔষধের তালিকা, একটি পাতা ছেঁড়া দাসুরায়ের পাঁচালি ও 1303 সালের একটি পুরাতন পাঁজি ছিল। 7.2 প্রশ্ন, হরিহর কোথায় কাজ করতেন? উত্তর, হরিহর গ্রামের অন্নদারায়ের বাড়িতে গোমস্তার কাজ করিতেন। 7.3, বালক কোথায় খরগোশের ছবি দেখেছিল? উত্তরটি হবে, বালকটি আগে বর্ণ পরিচয় বইতে খরগোশের ছবি দেখেছিল। 7.4, গ্রামের গুরুমশায়ের নাম কি? উত্তর, গ্রামের গুরুমশায়ের নাম ছিল প্রসন্ন। চলে আসছি আমরা 8 দাগের প্রশ্নে। নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। তো 8.1, শব্দে মুক্ত দলের সংখ্যা দুটি, তিনটি, একটি নাকি একটিও নয়? সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ, একটি। 8.2, যুক্তি থেকে যুক্তি ধ্বনি পরিবর্তনটি কিসের উদাহরণ? ক স্বরভক্তির, খ মধ্য স্বরগমের, গ স্বরসঙ্গতির, ঘ অপনিহিতির। সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, মধ্য স্বরগমের উদাহরণ। চলে যাবো আমরা 9 দাগের প্রশ্নে। নিচের প্রশ্নগুলির খুব সংক্ষেপে উত্তর তোমাদের দিতে হবে। তো 9.1 প্রশ্ন, রুদ্ধ দল কাকে বলে উদাহরণ দাও? উত্তর, যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল বলা হয়, যেমন ভুল, মাছ, বল ইত্যাদি। 9.2 প্রশ্ন, ব্যঞ্জনাগম কত প্রকার ও কি কি? উত্তর, ব্যঞ্জনাগম 3 প্রকার, যথা 1 আদি ব্যঞ্জনাগম, 2 মধ্য ব্যঞ্জনাগম, 3 অন্ত ব্যঞ্জনাগম। 9.3 প্রশ্ন, ধ্বনির লোপ বলতে কি বোঝো? উত্তরটি হবে, উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় শব্দের অন্তর্গত বিশেষ বিশেষ কোনো ধ্বনির উপর বেশি জোর পড়ে, এর ফলে অন্য একটি ধ্বনির লুপ্ত হয়, এই প্রক্রিয়াকেই বলা হয় ধ্বনির লোপ। সো গাইজ, এটাই ছিল তোমাদের ক্লাস 8 ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা নমুনা প্রশ্নপত্র। এবং এই প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি অনেক প্রশ্ন এখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আর সেই সঙ্গে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।